আজ লামনিংয়ে রেল শ্রমিক সংগঠন বিআরএমএস এর পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের কর্মচারী সংঘের লামিং শাখার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হারিশ ভুইয়া এবং কার্যকারী সম্পাদক শ্রী রাজীব ভৌমিক আজকের এই অনুষ্ঠানের প্রথমে পতাকা উত্তোলন করেন শ্রী সমর বিজয় ভৌমিক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির উপসভাপতি মানিক দে সংগঠনটির প্রতীক চিহ্ন নিজ রক্ত দিয়ে অঙ্কন করেন কুনাল সরকার আজ সংগঠনটির লামনিং শাখার একটি নতুন কমিটি গঠন করা হয় সমাগত শ্রমিক সংগঠন নির্বাচনে সংগঠনটির বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদী পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক হারিশ ভুইয়া লামনিং টাইম রিপোর্ট আজকে আমরা লামডিং ডিভিশনের লামডিং ব্রাঞ্চ কমিটি করার জন্য আমরা এখানে প্রস্তুতি নিয়েছি আগেও লামডিংয়ে অনেক নানান ধরনের প্রতিবাদী কার্যসূচি লামডিংয়ের বুকে অনুষ্ঠিত হয়েছে ভারতীয় রেলওয়ে মধ্য তথা পূর্বত সীমান্ত রেলওয়ে কর্মচারী দ্বারা কর্মচারী সংঘের দ্বারা কিন্তু এই আমার দৃঢ় বিশ্বাস এই কমিটিটা ফর্ম করার পরে লামডিং ডিভিশন আর লামডিং আরও আরও নতুন নতুন কার্যসূচীর মাধ্যমে এই প্রতিবাদী যে চিন্তাধারা এই চিন্তাধারাকে আগবাড়িয়ে নিয়ে যাবে আর শ্রমিকের সাথে এই ব্রাঞ্চ আরও দৃঢ় সবল হয়ে উঠবে আমাৰ উন্নয়নটো হ'ল আমাৰ পূৰ্বতৰ চিমান ৰে'লৱে কৰ্মচাৰী সংঘ আৰু এইটো ভাৰতীয় ৰে'লৱে মজদুৰ সংঘ আৰু ভাৰতীয় মজদুৰ সংঘৰ এফিলিয়েটেড সংগঠন আৰু আজি আমি লামডিং ডিভিজনত আমি লামডিং ব্ৰাঞ্চ কমিটি গঠন কৰিবলৈ আগবাঢ়িছোঁ অনাগত দিনত ইলেকশ্যন আহি আছে আমাৰ আৰু এই ইলেকশ্যনত জয় হোৱাৰ বাবে আমি বিভিন্ন জেগাত ব্ৰাঞ্চ কমিটি বনাই আছোঁ আৰু আজি লামডিং ডিভিজনত এটা সুস্থ সবল শক্তিশালী ব্ৰাঞ্চ কমিটি গঠন হ'ব আৰু ইয়াৰ পৰাই আজি বিভিন্ন লামডিং ডিভিজনৰ কাৰ্যসূচী কাৰ্যসূচী তৈয়াৰ হ'ব হয় আমি নিশ্চিত জয়ী হ'ম ভাৰতীয় মজদুৰ সংঘ ভাৰতবৰ্ষৰে নহয় পৃথিৱীৰ ভিতৰতে বিশ্বৰ ভিতৰতে বৃহৎ শ্ৰমিক সংগঠন আৰু আজি পূৰ্বোত্তৰ সীমান্ত ৰেলৱে কৰ্মচাৰী সংঘই যথেষ্ট কাম কৰি আছে আৰু দুয়োটা সংগঠনে যিয়েই হওক কোনো কাম কৰা নাই আজি এন পি এছই হওক এন পি এছ যদিও চৰকাৰৰ দ্বাৰা অনা হৈছে কিন্তু এন পি এছত দুয়োটা সংগঠনৰ সম্পূৰ্ণ সহযোগিতা আছে আৰু ভাৰতীয় মজদুৰ সংঘৰ নেতৃত্বত বিভিন্ন সংগঠনসমূহে নেতৃত্ব দি আহিছে বিৰোধিতা কৰি আহিছে এন পি এছক অ' পিয়াছ কৰিবলৈ আৰু অনাগত দিনত আপোনাৰ দেখিব অ' পিয়াঁজ নিশ্চয় হ'ব আৰু এন পি এছত বিভিন্ন ধৰণৰ চেঞ্জেছ আহিছে এই চেঞ্জেছবিলাক আজি ভাৰতীয় মজদুৰ সংঘৰ বিৰোধিতাৰ ফলত আহিছে গতিকে আমি আশাবাদী ভৱিষ্যতে ভাৰতীয় মজদুৰ সংঘৰ নেতৃত্বত পূৰ্বোত্তৰ সীমান্ত ৰেলৱে কৰ্মচাৰী সংঘই এন পি এছক অপিয়াছ কৰিব আৰু বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী আমি হাতত ল'ম তাৰ উপৰিও আজি কৰ্মচাৰীসকলৰ বিভিন্ন ধৰণৰ সা সুবিধা অৰ্থন কৰিছে যেনেকৈ আজি পি টি অ' দুই চেট বন্ধ কৰি দিছে কিন্তু এই দুই সংগঠনে আজিও মাত মাতা নাই কিন্তু আমি মাত মাতি আছোঁ আমাৰ আজি কেজুৱেল লি পোন্ধৰ দিনৰ পৰা আজি দহ দিন হৈছে আঠদিন হৈছে কিন্তু এই দুই সংগঠনে কেতিয়াও মাত মাতা নাই কিন্তু আমি মাত মাতি আছোঁ আৰু ভৱিষ্যতেও আমি মাত মাতি যাম কৰ্মচাৰীৰ লগত যি অন্যায় হৈছে সেই অন্যায়ৰ প্ৰতিবাদ আমি সদায় কৰি যাম আৰু এই অন্যায়ৰ বিৰুদ্ধে ন্যায়ৰ যুঁজ আমি কৰি যাম